প্রচন্ড ঠান্ডা আমাদের বাটা বাটি সেটা দৌড়িতে আজকে ব্রেকফাস্টে দুধ রুটি মানে ব্রেড এগুলো আর এটা হচ্ছে মাখন দিয়ে তৈরি করেছি মানে সর দিয়ে তার উপরে একটু চিনি দিয়ে করেছি এটা সকাল সকাল ভাতছে হচ্ছে কলার চিপস তো এই যে এইভাবেই কাঁচা কলাটাকে কেটে কেটে এরকম তেলে ভেজে নিলেই চিপস তৈরি হয়ে যায় তাই তো ওর নাম কলা তাই তো কলা আর নুন জল পাশে নুন জলটা কি করতে হয় নুন জলটা তোর মধ্যে দিয়ে দিচ্ছি ও যাতে টেস্ট হয় তাই তো টেস্ট না নুনটা ঢুকে জলটা তেলটা বেশি যাতে গরম না হয় আচ্ছা আচ্ছা মানে তেলের মধ্যে জলটা দিয়ে দিচ্ছিস অল্প করে দেখ দেখে দেখি এখন নাকি পরে আচ্ছা আচ্ছা এই দেখো এই যে এরকম করে ভাতছে কোয়েল তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে দুজনে মিলে বসে গেছে কুকুরকে মাসি সেরা ধরেছে আমার গাই মায় বেশি পায়েল ডাকলো তোর কি ভালো লাগছে ডাকলো ছেড়ে দিও ইয়ে দেখো দেখেছি না আর গায়ে চুলকা নেই ট্রিটমেন্ট আছে এই মালগুলোর আগে স্নান করানোর দরকার ছিল জানিস তো দরকার নেই হাই গাইস তো আমি পায়েল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর আজকে হচ্ছে বুধবার তো আমরা একটা ছোট করে পিকনিকের প্ল্যান করছি দেখি কি হয় তো সবাই স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে স্টার্ট হবে তো কোয়েল রান্নাবান্না করছে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে আমার স্নানও হয়ে গেছে তোরা কেউ এখনও স্নান করে পারেনি তো ওরা স্নান করলে সব একসাথে প্ল্যানিং হবে তো চলো তোমরা আমার সঙ্গে এই ভিডিওটা এনজয় করো আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি আর এখন আমি একটু রোদ্দুরে বসবো আর ওই পাশে দুষ্টু হচ্ছে সাইকেল চালাচ্ছে ওই দেখো তো এখানে আমি বসবো এই রোদ্দুরটাতে বেশ সুন্দর রোদ্দুর হয়েছে আর ওই যে রুচি এই যে রুচি এই মাত্র যা স্নান করে এলো এই যে তো সবাই এখন স্নান ঠান করে আসবে তারপরে একটা প্ল্যান হবে তো দেখা যাক চলে এইখানে আয় রোদ্দুরে স্নান হয়ে গেছে না স্নান হয়ে গেল তো স্নান হয়নি এখনো স্নান হয়নি যে গরম জল দিয়ে এটা ভিজিয়েছি ভিজিয়ে চুলটা কে মা চুলে দিচ্ছি চুলের অবস্থা সেটা খারাপ তাই একটু গরম জল দিয়ে ভিজিয়ে এটা দিয়েছি চুলগুলো নরম হবে ভাবছি শ্যাম্পু করবো কিনা করে নে আবার এরকম করতে খুব ভালো আজকে আমাদের রান্না হয়েছে বাঁধাকপি ভাজা এখানে হয়েছে এটা কি মাছ জানি বাটা মাছ দিয়ে পোস্ত বাটা দিয়ে করেছে আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে বাটা মাছের ঝাল এটা হচ্ছে একটা বেগুন দিয়ে কি সবজিটা জানি না আর এখানে হচ্ছে ডাল আর এই পাশে একটা সবজি রয়েছে মিক্স ভেজ এই পাশে রয়েছে কালকের কচুর শাক তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ এই যে এখানে কুমির ডাঙা খেলা হচ্ছে তো এখন বাজে 5:30টা আর আমরা একটু যাচ্ছি বগুড়াতে ঘুরতে তো চলো যাই আর ওখানে মেলাও হচ্ছে বাট মেলায় বোধহয় যাওয়া হবে না একটা কাজও রয়েছে সেটাই যাব আর এদিকে এই যে কোয়েল রেডি কোয়েল আর প্রচন্ড ঠান্ডা মানে এখানে ভয়ঙ্কর রকমের ঠান্ডা কি বলবো আমরা বেরোবো একসঙ্গে আমি জামাই বাবু আর পায়েল যেটা পায়েল একটু আগে বললো ঠিক আছে তারপরে বেরিয়ে ঘুরে টুরে আসি একটু খাওয়া দাওয়া করে আসি ডোনাদেরকে আমরা দেবো না ডোনাকে আমরা নিয়েও যাব না আমাদের সঙ্গে কোথাও যায় না এখন এই যে আমরা সেকেন্ডে যাচ্ছি বাট একটা ট্রেন এসে সেটা হচ্ছে মাল ট্রেন তো সামনে কোয়েল যাচ্ছে
গাইস ফাইনালি এখন আমরা যাচ্ছি ওপারে যাব ট্রেন ধরব তো আমরা এখন চলে এসেছি বগুলাতে বগুলার এখন আমরা একটা কেকের দোকানে রয়েছি কেক খাওয়া হচ্ছে সবকিছু তো কাজ কিছুই হয়নি প্রতিদিন একই হচ্ছে একই রকম হয়ে যাচ্ছে পরপর আর এই যে এরা এই যে খাচ্ছে এখন এই যে এরা সব দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য তাই না এখানে আলু টাকা এই তো আলু মশলা পরোটা বানানো হচ্ছে এটা শুধু নিজের আমার নিজের ইচ্ছেই বানানো আর কেউ কেউ হেল্প করছে না আমাকে নিজে নিজেই মাথার থেকে বার করেছি কি কি দিয়ে বানানো যায় তাই বানাচ্ছি জামাইবাবু খাবে আজকে তবে যাই আমি বলবো কেমন হয়েছে এই যে এখানে সব রয়েছে এখানে এই যে হচ্ছে আমার হারমোনিয়াম এটা আমারই হারমোনিয়াম তো এটা আমি যখন ছোটবেলায় শিখতাম ছোটবেলায় বলতে আমি গান শিখেছি অনেক দিন পুরো মানে কমপ্লিট করে ফেলেছি আর এই যে অনির্বাণ এখন একটু ক্রিকেট খেলা দেখছে তার সঙ্গে সঙ্গে ছবিও আঁকছে তো আরেকটু হয়ে গেছে এখনো পুরো হয়নি প্রতিদিনই তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে আর কোয়েল আর ডোনা ওই ঘরে বোধ হয় না ডোনা এখানে ডোনা এই যে এখানে কি একটা ফোনে কি দেখছে হাই ডোনা আমাকে শাড়ি দিয়ে দিয়েছে অনেকগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো যখন ওখানে পরে পরে যাব বেশ সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা নিয়েছি ওখানে প্রতিমাদে দিয়ে ঠিক হয়ে গেছে তাই আর কোয়েল কি বানাবি ছেড়ে চোখে দেখতে পাচ্ছি না কত কিছু বানাই আসলাম কি দারুণ ফ্লেভার পুরো ফুচকা ফুচকা ফ্লেভার আসছে তো কোয়েল আজকে বানাচ্ছে পরোটা তোমাদেরকে দেখানো হয়েছে একটু আগে অনির্বাণ দেখিয়ে দিয়ে গেছে তো এই যে মাখাও হয়ে গেছে এই দেখো মশলা রুটি কোয়েলকে আমি বলবো অবশ্যই তোমাদেরকে একবার রেসিপিটা যেন জানানো হয় তো এইমাত্র সব রেডি হয়েছে রেডি হচ্ছে আর কি এখনও বানানো হয়নি তবে এটা বোধ হয় ও মেখে কিছু সময় রেস্ট করছে আর আজকে আমরা ওখানে গিয়ে অনেক কিছু খেয়েছি চিকেন রোল মোমো তারপরে সিঙ্গারা এইসব সব বগুলা থেকে খেয়ে চলে এসেছি আর খাওয়ার পরে ট্রেনও ঢুকে গেছিলো দিয়ে ট্রেনে উঠে চলেও এসেছি এখন তোমাদেরকে আমি একটা ভীষণ স্পেশাল জিনিস দেখাবো যেগুলো আমি অনেক দিন ধরে কালেক্ট করেছি তোমাদেরকে আমি ওখানে থাকাকালীনও বলেছিলাম যে বাইরে গিয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো প্রথমত হচ্ছে এই যে 100 টাকার নোট অনেক পুরনো এটা হয়তো তোমরা দেখে থাকবে অনেকেই তো এই যে দুপিঠে এরকম এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান 100 টাকা তো এইটাও সেই 20 টাকা আগেকার এরকম টাইপের ছিল তোমরাও জানো হয়তো তো আমি এগুলোকে জাস্ট কালেক্ট করে রেখেছি তো তারপরে রয়েছে একটা 10 টাকা এই যে এইরকমটা পেছনে এরকম একটা নদীর মধ্যে একটা এরকম নৌকোর সিম্বল থাকতো তো এই যে আর তারপরে একটা এরকম 10 টাকা তো এটা আমার কাছে রয়েছে দুটো এই দেখো একই দুটো না তিনটে বেশ এরকম রয়েছে এই যে এটা একটু বেশি পুরনো টাকা এটা একটু ছিঁড়েও গেছে আর এইরকম 10 টাকা রয়েছে আমার কাছে অনেকগুলোই এই যে পেছনে এরকম একটা সিম্বল রয়েছে দেখতেই পাচ্ছ এই যে সেম এগুলো তিনটে রয়েছে তো তারপরে রয়েছে আমাদের দেশীয় 5 টাকা এই যে এটা অনেক পুরনো টাকা এখন আর খুব একটা দেখা যায় না এই টাকাগুলো যার জন্যই রেখে দিয়েছি আর এটা হচ্ছে একদম ব্যাংকের নতুন যে টাকাটা এটা হয়তো এখনও আছে তবে কম দেখা যায় না খুব একটা এই যে আর এরপরে রয়েছে একটা 2 টাকা এই যে এরকম আর একটাও রয়েছে তো এটা এটার পেছনে রয়েছে বাঘের সিম্বল তো এই যে একই নয় এটা আরও পুরনো তবে এর শালগুলো কোথায় আছে আমি জানি না শাল মনে হয় থাকে না যদি তোমরা কেউ জানো তো অবশ্যই জানিও আর এই যে রয়েছে কতগুলো 1 টাকার নোট এই যে পেছনে এরকম একটা সিম্বল আর এইটা হচ্ছে আরও পুরনো তো একই সিম্বল যে এই যে এইখানে রয়েছে শালটা 1981 সালের টাকা আর এটা বোধ হয় রয়েছে 1985 মানে অনেক আগে আমাদের জন্মের আগে তার মানে প্রত্যেকটাই রয়েছে কিন্তু এগুলো খুব একটা আমি দেখতে পাইনি যদিও 1 টাকাটাই দেখতে পেলাম এই যে রয়েছে আরও 1 টাকার নোট
এটা হচ্ছে 1984 সালের, আর এদিকেও রয়েছে এই যে আরও একটা নোট, এটা হচ্ছে 1990 সালের, এটাও আমার জন্মের আগের, আর এটা রয়েছে 1986 সালের। তো এই টাকাটা তো অনেকই অনেকই পুরনো, দেখতেই পাচ্ছ। জানি না এটা চলবে কি না, আমি ওই তখনই কালেক্ট করেছিলাম 2015 সালে যখন আমি কলেজে পড়তাম, হয়তো তখন ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। আর এবার দেখাই কিছু অন্য জায়গার টাকা। এটা হচ্ছে নেপালের টাকা, এটা হচ্ছে নেপালের 20 টাকা, আর এই যে আর একটা রয়েছে এটা 5 টাকা, এটাও একটা 5 টাকা, একই, এই দুটো একই, বাট সিম্বলগুলো আলাদা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এটা রয়েছে কাতারের টাকা, এটা 1 রিয়েল, আর এই যে বাংলাদেশের 5 টাকা, আর এর পেছনটা একটু দেখিয়ে দিই, কাতারের এই যে এরকম, আর এটাও মনে হয় কাতারের টাকা, বাট আমার ঠিক জানা নেই, এই যে 100 বেইসা ছিল আমার কালেকশন। আর কিছু কয়েনের কালেকশন রয়েছে, বাট ওটা আমি কোথায় রেখে দিয়েছি এখন ঠিক মনে পড়ছে না, যদি পাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। এই হচ্ছে আমাদের পরোটা আজকের, আর এই হচ্ছে তরকারি। তো এখানে যে বাড়া হয়েছে তরকারি আর হচ্ছে পরোটা, এটা হচ্ছে কোয়েলের মশলা রুটি বা পরোটা। এই যে বাবা খাচ্ছে, বাবা কেমন হয়েছে বাবা? ভালো, খুব ভালো। এই যে কোয়েল আর ডোনা বানাচ্ছে, কোয়েলে যে বেরিয়ে গেল, কোয়েল আজকেও বেলছে, লিপছে বলতে গেছি। আমি মনে হয় এতদিনে 5-6 হাজার রুটি বেলে ফেলালাম। ফেলালি? এই পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, উল্টে দেবো। তো এখানে এই যে এইভাবে ঠিক পরোটাটা হয়, এর মধ্যে সব রকম জিনিস দেওয়া রয়েছে, এটা কি তেল? তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের কোয়েল খুব ভালো ভালো রেসিপি করে খাইয়েছে, সেই মশলা পরোটা, হ্যাঁ মশলা পরোটা। হ্যাঁ, তো এখন বাজে 11টা, একটু রাত হয়ে গেছে, ওগুলো তৈরি করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তো বেশ ভালোই হয়েছিল, খেয়েছি। আবার বাবা নিয়ে এসেছিলো দোকান থেকে লর চমচম কিনে, সেটাও খাওয়া হয়েছে, সেটাও খুব সুন্দর ছিল। তো বেশ খাওয়া দাওয়াটা বেশ মানে মানে কি বলবো, জমকালোই হয়েছে, জল জম্পেশ করে হয়েছে, হ্যাঁ জম্পেশ করে হয়েছে, অনির্বাণ বলছে। তো এখন আমরা একটু পরেই শুয়ে পড়বো, রাত হয়ে গেছে অনেকটাই, 11টা বাজে, রাত অনেকটাই না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো। তো গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা টাটা, গুড নাইট, টেক কেয়ার।